আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। প্রিয় দর্শক, যে পাঁচটি স্বপ্ন দেখলে জীবনে দুঃখ কষ্ট আসতে চলেছে, অর্থাৎ আজকের ভিডিওতে এমন পাঁচটি স্বপ্ন সম্পর্কে আলোচনা করব যার মধ্য থেকে কোনো একটি স্বপ্ন দেখলে বুঝবেন আপনার জীবনে দুঃখ কষ্ট আসতে পারে। স্বপ্নগুলো দুঃখ কষ্টের সতর্ক বার্তা, সেই স্বপ্নগুলো দেখি আল্লাহ আপনাকে দুঃখ কষ্টের সতর্ক বার্তা দিচ্ছেন। তো দুঃখ কষ্টের সেই পাঁচ স্বপ্ন সম্পর্কে আলোচনা করব বিশ্ববিখ্যাত স্বপ্নের ব্যাখ্যার কিতাব তাবিরুর রুইয়া থেকে। সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আপনার দেখা সকল স্বপ্নের ব্যাখ্যা প্রমাণ সহ পেতে আমাদের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ সাবস্ক্রাইব ও ফলো করে রাখবেন। তো প্রিয় দর্শক, দুঃখ কষ্টের সেই পাঁচ স্বপ্ন সম্পর্কে আলোচনা করতে আমরা চলে যাব সরাসরি কিতাবের পাতায়। দর্শক, এখানে দেখতে পাচ্ছেন স্বপ্নের ব্যাখ্যাগুলো আরবি ভাষায় দেওয়া রয়েছে, কিন্তু আমরা আপনাদের সুবিধার্থে এই কিতাবের বাংলা তর্জমা থেকে আলোচনা করব। এখানে দেখতে পাচ্ছেন দুঃখ কষ্ট আসতে পারে এমন এক নম্বর স্বপ্ন হলো, হযরত মুহাম্মদ ইবনে সিরিন রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, স্বপ্নে নিজেকে কারাগারে দেখা এবং কয়দিদেরকে দেখতে না পাওয়া তাহলে ধ্বংস হওয়ার লক্ষণ, নাউজুবিল্লাহ। আর পরিচিত কারাগার দেখা তাহলে দুঃখ কষ্টের লক্ষণ। প্রিয় দর্শক, ভালোভাবে বুঝুন, হযরত মুহাম্মদ ইবনে সিরিন রহমাতুল্লাহ আলাইহি, যিনি বড় আল্লাহওয়ালা স্বপ্নের ব্যাখ্যার ইমাম, এই কিতাবটি তিনিই লিখেছেন, সেই মুহাম্মদ ইবনে সিরিন রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, স্বপ্নে যদি কেউ নিজেকে কারাগারে দেখে, যে নিজে জেলখানায় রয়েছে, কারাগারে রয়েছে, কিন্তু সে ছাড়া অন্য কোনো কয়েদি নেই, নিজে শুধু কারাগারে, অন্য কোনো আশেপাশে কোনো কয়েদিদেরকে দেখতে পেল না, এই স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে এটি ধ্বংস হওয়ার লক্ষণ, তার ধ্বংস নিকটবর্তী, এমন কোনো বিষয় আসতে চলেছে যার কারণে হয়তো তার ধ্বংস হওয়ার সম্ভাবনা রয়েছে, আল্লাহ হেফাজত করেন। আর এখানে রয়েছে স্বপ্নে পরিচিত কারাগার দেখা, অর্থাৎ কেউ যদি পরিচিত কারাগার দেখে, যেই কারাগার, যেই জেলখানা সে চেনে, সেই কারাগার যদি কেউ স্বপ্নের মধ্যে দেখে তাহলে বুঝতে হবে এটি দুঃখ কষ্টের লক্ষণ, তার জীবনে দুঃখ কষ্ট আসতে পারে। এই স্বপ্নটি দেখি আল্লাহ তাআলা তাকে দুঃখ কষ্ট আসার সতর্ক বার্তা দিচ্ছেন। দুঃখ কষ্ট আসতে পারে এমন দুই নম্বর স্বপ্ন হলো, হযরত মুহাম্মদ ইবনে সিরিন রহমাতুল্লাহ বলেছেন, স্বপ্নে কালো জিরা দেখা মানে হলো দুঃখ কষ্টে পতিত হওয়ার লক্ষণ, আর যদি কেউ কালো জিরা দিতেছে দেখে তাহলে সে পরিমাণ দুঃখ কষ্ট ভোগ করবে। হযরত ইসমাইল আশাস রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, স্বপ্নে কালো জিরা রাখতেছে দেখা তাহলে কিন্তু যাচ্ছে না, কাউকে দিয়ে দিচ্ছে অথবা ঘর থেকে বের করে দিচ্ছে, তাহলে বুঝতে হবে সামান্য দুঃখ কষ্টে পতিত হবে। প্রিয় দর্শক, ভালোভাবে বুঝুন, মুহাম্মদ ইবনে সিরিন রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, কেউ যদি স্বপ্নে কালো জিরা দেখতে পায়, যেই কালো জিরা মানুষ খায় অথবা বিভিন্ন কাজে ব্যবহার করে, তৈল বানায় সেই কালো জিরে দিয়ে, তো সেই কালো জিরা যদি কেউ স্বপ্নের মধ্যে দেখে তাহলে বুঝতে হবে দুঃখ কষ্ট পতিত হওয়ার লক্ষণ, তার জীবনে কোনো দুঃখ কষ্ট আসতে চলেছে, আল্লাহ এই স্বপ্ন দেখিয়ে, কালো জিরা দেখিয়ে তাকে দুঃখ কষ্টের সতর্ক বার্তা দিচ্ছেন, আল্লাহ হেফাজত করেন। আর যদি কেউ দেখে যে কালো জিরা কেউ তাকে দিতেছে এবং সে কালো জিরা নিচ্ছে, তাহলে বুঝতে হবে যেই পরিমাণ কালো জিরা সে নিতে দেখেছে বা কাউকে দিতে দেখেছে সেই পরিমাণ দুঃখ কষ্টে পতিত হওয়ার সম্ভাবনা রয়েছে, আল্লাহ হেফাজত করেন। আর ইসমাইল আশাস রহমতুল্লাহ বড় স্বপ্নের ব্যাখ্যার ইমাম, আল্লাহওয়ালা বুজুর্গ ছিলেন, তিনি বলেছেন, কেউ যদি কালো জিরা রাখতে দেখে, অর্থাৎ কোথাও সে কালো জিরা রাখছে কিন্তু সেখানে যাচ্ছে না, অর্থাৎ কালো জিরা রাখতে চাচ্ছে কিন্তু রাখতে পারতেছে না, এই ধরনের স্বপ্ন, অথবা দেখলো যে কাউকে সে কালো জিরা দিচ্ছে অথবা ঘর থেকে সে কালো জিরা বের করে দিচ্ছে, ফেলে দিচ্ছে ঘর থেকে অথবা অন্য কাউকে দিয়ে দিচ্ছে, এই ধরনের স্বপ্ন দেখলে বুঝতে হবে তার জীবনে সামান্য দুঃখ কষ্ট আসতে পারে, এটি সামান্য দুঃখ কষ্টের সতর্ক বার্তা। মোট কথা, স্বপ্নে কালো জিরা দেখা আল্লাহ তাআলার পক্ষ থেকে দুঃখ কষ্টের সতর্ক বার্তা। দুঃখ কষ্ট আসতে পারে এমন তিন নম্বর স্বপ্ন হলো, হযরত মুহাম্মদ ইবনে সিরিন রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, স্বপ্নে কুসুম রং দেখার তিন প্রকারের ব্যাখ্যা হতে পারে। অর্থাৎ ইবনে সিরিন রহমাতুল্লাহ আলাইহি বলেন, কেউ যদি স্বপ্নে কুসুম রং দেখে, কুসুম রঙের যে কোনো জিনিস দেখলো, যেমন ডিমের কুসুমের যেই রং, সেই ধরনের রঙের যদি কেউ যে কোনো ধরনের স্বপ্ন যদি দেখে, যে কোনো কাপড় কুসুম রঙের অথবা পানি কুসুম রঙের, যে কোনো কুসুম রঙের স্বপ্ন দেখলে তার তিনটির মধ্য থেকে কোনো একটি ব্যাখ্যা, এই তিনটি ব্যাখ্যার এক নম্বর ব্যাখ্যা হলো রোগাক্রান্ত হওয়া, অর্থাৎ সে হয়তো রোগশোকে পড়তে পারে, এটি রোগাক্রান্ত হওয়ার সতর্ক বার্তা। আর দুই নম্বর ব্যাখ্যা হলো দুঃখ কষ্টে পতিত হওয়ার
সম্ভাবনা রয়েছে। স্বপ্নে কুসুম রঙের কিছু দেখলে বুঝতে হবে সে দুঃখ কষ্টে পতিত হবে। এবং তিন নম্বর ব্যাখ্যা হলো কাজ করার কারণে দুঃখ কষ্টে পতিত হবে। কুসুম রং স্বপ্ন দেখলে বুঝতে হবে সে এমন কোনো কাজ করবে যার কারণে তার জীবনে দুঃখ কষ্ট আসতে চলেছে, আল্লাহ হেফাজত করেন, দুঃখ কষ্ট আসতে পারে এমন। চার নম্বর স্বপ্ন হলো হযরত দানিয়াল আলাইহিসসালাম বলেছেন স্বপ্নে দেহ বা শরীর কাঁপতে দেখার চার ধরনের ব্যাখ্যা হতে পারে। হযরত দানিয়াল আলাইহিসসালাম হলেন আল্লাহর একজন পয়গম্বর, তিনি স্বপ্নের ব্যাখ্যায় বিশেষ বিজ্ঞ ছিলেন এবং এটি তার মর্যাদা ছিল। তিনি বলেছেন স্বপ্নে যদি কেউ নিজের শরীর কাঁপতে দেখে, দেহও কাঁপতে দেখে যে তার শরীর কাঁপছে স্বপ্নের মধ্যে, এই ধরনের স্বপ্ন দেখলে চারটি ব্যাখ্যা হয়ে থাকে। এক নম্বর ব্যাখ্যা হলো অবস্থা দুর্বল হওয়া, অর্থাৎ সে কোনো দুর্বল অবস্থার মধ্যে পড়বে, কোনো দুর্বলতা তার জীবনে আসতে চলেছে। দুই নম্বর ব্যাখ্যা হলো ভয় ভীতি, অর্থাৎ সে বাস্তব জীবনেও হয়তো কোনো ভয় ভীতিতে পড়বে অথবা ভয়ের কোনো ভয় ভীতির মধ্যে পড়ার সম্ভাবনা রয়েছে। তিন নম্বর ব্যাখ্যা হলো দুঃখ কষ্ট এবং অসুস্থতা ও ক্ষতিগ্রস্ত, অর্থাৎ সে জীবনে দুঃখ কষ্ট আসতে পারে, আল্লাহ তাআলা এই স্বপ্নে নিজেকে কাঁপতে দেখিয়ে সে দুঃখ কষ্টের সতর্ক বার্তা দিচ্ছেন। আরেকটি হলো অসুস্থতা, অর্থাৎ সে অসুস্থতার মধ্যে বা রোগাক্রান্ত হতে পারে, অসুস্থতার মধ্যে পড়তে পারে। আর চার নম্বর ব্যাখ্যা হলো ক্ষতিগ্রস্ততা, হয়তো সে কোনো ক্ষতিগ্রস্ততার মধ্যে পড়বে, আল্লাহ তাআলা এই স্বপ্নে নিজের দেহ কাঁপতে দেখিয়ে ক্ষতিগ্রস্ততা হওয়ার অথবা দুঃখ কষ্টের সতর্ক বার্তা দিচ্ছেন, দুঃখ কষ্ট আসতে পারে এমন। পাঁচ নম্বর স্বপ্ন হলো কপালে লাল বা সাদা পশম দেখা, তাহলে পরিবারের কারণে ঋণগ্রস্ত হবে। আর কপালে ফোড়া উঠতে দেখা, তাহলে সম্পদের প্রাচুর্য লাভের লক্ষণ। আর কপাল থেকে সাপ বিচ্ছু বা অন্য কিছু বের হতে দেখা, তাহলে বের হওয়া বস্তু পরিমাণ দুঃখ কষ্ট পাবে। প্রিয় দর্শক ভালোভাবে বুঝুন, স্বপ্নে যদি কেউ দেখে যে তার কপালে লাল অথবা সাদা পশম রয়েছে, একটি লাল পশম বা সাদা চুল কপালে গজিয়েছে, এই ধরনের স্বপ্ন দেখলে বুঝতে হবে সে পরিবারের কারণে ঋণগ্রস্ত হবে, কোনো ঋণের মধ্যে সে পড়তে পারে, তার পরিবারের কারণে হয়তো কোনো ঋণ করতে পারে। আর যদি কপালে ফোড়া উঠতে দেখে, অর্থাৎ সে দেখলো নিজের কপালে ফোড়া উঠেছে বা অন্য কারো কপালে ফোড়া উঠেছে, ওর কথা কপালে ফোড়া উঠতে দেখলে বুঝতে হবে তার সম্পদের প্রাচুর্য লাভ করবে, এটি তার জন্য সুসংবাদ যে আল্লাহ তাআলা তাকে প্রচুর সম্পদ দিয়ে হয়তো ধনী বানিয়ে দিবেন। আর যদি কেউ কপাল থেকে সাপ বিচ্ছু বা এই ধরনের কিছু বের হতে দেখে, বিষাক্ত কিছু বের হচ্ছে অথবা যে কোনো কিছু বের হয়েছে কপাল থেকে, তাহলে বের বুঝতে হবে যেই পরিমাণ সাপ বিচ্ছু বের হয়েছে সেই পরিমাণ সে দুঃখ কষ্টে পতিত হতে পারে। অর্থাৎ যদি বেশি পরিমাণে কপাল থেকে সাপ বিচ্ছু বা কিছু বের হতে দেখে, বুঝতে হবে সে প্রচুর পরিমাণে দুঃখ কষ্ট পাবে, আল্লাহ তাআলা হেফাজত করেন। প্রিয় দর্শক, এই স্বপ্নগুলো দেখলে বেশি বেশি দোয়া করা চাই আল্লাহ তাআলার কাছে, যাতে আল্লাহ দুঃখ কষ্ট থেকে হেফাজত করেন, এবং বেশি বেশি দান সৎকা করা যায় যাতে আল্লাহ তাআলা দুঃখ কষ্ট দূর করে দেন। প্রিয় দর্শক, ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিন যাতে এর মাধ্যমে অপর ভাইও উপকৃত হতে পারে।